আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারাও দেখতে পাইতরা একজন মহিলা আর একজন ভাই আমার দ্বারা বনো বড় অসহায় নিরুপায় হইয়া আপনার দ্বারস্থ হয়েছেন, মানে আপনারা দ্বারস্থ হয়েছেন। তানোর বাড়ি হইলগিয়া খালিগঞ্জর জোরখান্তি গ্রাম। তানোর বাড়ি বর্তমানে বন্যায় বুড়াইল, উঠানো জল, আর তাইন প্রায় 7-8 মাস থাকি অসুস্থ ও মহিলায়ন। তানোর ডাইন আত ডাইন ফাও ফুরা অবশ প্যারালাইসিস রোগে আক্রান্ত থাইন। বিগত 7-8 মাস থেকে তাঁতান চিকিৎসা খতরা, আর্থিকভাবে খুব দুর্বল। তাঁতানোর পরিবার গ্রামের মানুষের আত্মীয়স্বজন এরা সাহায্য করিয়া চালাইতরা। বর্তমানে চিকিৎসা করার মতো এক টেকাও নাই, যার কারণে তাঁতানোর গ্রামের একজন মানুষে আমরা লগে তাঁতানোর পরিস্থিতি আছে তাই আমরা লগে যোগাযোগ করছো যে ওলা ওলা এখন অসহায় মানুষ, তাঁতানোর তোরা সাহায্য করার লাগে। ওপরে আমরা কইছি অফিসে হওয়ার লাগিয়া, ও আজকে তাইন অফিসে আইসইন। আপনারা নিশ্চয় অবস্থা দেখিয়া বুঝতে পারতরা তাইন বিলকুল মানে চলার হালত নাই। আপনারা কাছে বিনম্রভাবে অনুরোধ হইলগিয়া আপনারা যেন যতটুকু পারেন তান্তানটা সাহায্য করক। আপনারা দেখতে পাইছেন বিগত কয়েকদিন আগে আমরা ওখানে একজন ডাক্তার আসলাম, মানে ও রোগ বিশেষজ্ঞ, প্যারালাইসিস বা হাড্ডির বেদনা ও রোগ বিশেষজ্ঞ। তো তানোর কাছে আমরা ফাটাইয়া দিমু ওখানে গুয়াহাটি। এখানে গেলে তাইন অন্যান্য যেখানে চিকিৎসা করাই তাই এই চিকিৎসার তুলনায় কম পয়সায় করতে পারবা, বা আমরাও মাতিয়া দিমু যে একটু অসহায় মানুষ যতটুকু সহযোগিতা করা লাগে তাই তাইন করবা। তো এখানে যাইতে হইলে তো একবারে তো আর ফ্রিলি হইতো নাই, নিশ্চয়ই এখানে যাইতে আইতে খরচ আছে বা কিছু টাকা পয়সা তো লাগবো, আর এরার কাছে বিলকুল টেকা নাই। তো আপনার কাছে অনুরোধ হইল গিয়া যেন যতটুকু পারেন আপনার কাছে 10 টাকা দেওয়ার সামর্থ্য দেখোক বা 100 টাকা দেওয়ার সামর্থ্য দেখোক, যেন যতটুকু পারেন সবে তান্তানদের দিয়া সাহায্য করবা। তান্তানোর ফোনপে গুগল পে স্ক্যানার দেবো হইব, আপনারা সবে সাহায্য করবা। যদি কিছু টাকা কালেকশন হয় তো তান্তানটা আমরা ওখানে ফাটাইয়া দিমু, ওখানে গিয়ে চিকিৎসা করিয়া যদি সুস্থ হইন তাই দিন আপনারা লাগে দোয়া করবা। তানোর কোনো হরুতা মরুতা নাই, আর তান স্বামী যেন তাইন রোজ খাম করেন, মানে যেটা খাম পাইলা করেন আর ফাঁকার খাম হোক আর লাখড়ির খাম হোক বা যে কোনো খাম আর ওটা করিয়া কোনোরকম পরিবার চালাই দিরা। ওরা টেকা হয়েছে নাই আই 7-8 মাস হয়ে গেছে গিয়া, আর আপনাদের কাছে তোরা সাহায্য চাই আর আপনাদের তোরা সাহায্য করুক আর ভাই। আপনার পরিবার বর্তমানে গেলা চলে আর পরিবার এটা বহুত কষ্ট করি চালাই আর গ্রামের মানুষের সাহায্য কত গ্রামের মানুষের কতরা। এখন বর্তমানে চিকিৎসা কিতা বন্ধ নেই না চালাই দিয়া? এখন আর বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা নাই ফরিয়া। আচ্ছা, মানে মোটামুটি টাকা পয়সা পাইলে আবার চিকিৎসা করাইব? চিকিৎসা করাইব। নিশ্চয় বুধবাই দিরা ভিউয়ার্স, আপনারা মানে কতটুক মজবুর হয়ে গেলে মানুষ ভিডিওর সামনে আইন, আর আপনারাও তো যে কোনো ভিডিও ছাড়ি আমরা যতজন রুগীর ভিডিও ছাড়িছি সবরে কম হোক বেশ হোক আপনারা সাহায্য করছেন। অনেক রুগী হল আপনারা টাকা দিয়া চিকিৎসা করিয়া তেন সুস্থ হইয়া বালা হইয়া আইসেন, আবার আমরা অফিসে হইয়া কইন আপনারা সাহায্য করসলা, আপনারা সাহায্য আমরা সুস্থ হয়েছি। আমরাও কই এটা আমরা কিচ্ছু নাই, এটা দেশ বিদেশের বাইরে নকলে তাই তাই আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, তান্তানোর লাগে দোয়া করবা। তো এই রুগীও যদি সুস্থ হইন নিশ্চয় দোয়া করবা আপনার লাগে, যদিও তাই তাই যদি একবার এড়াই দেয় না তান্তানোর হাত দিয়ে তো দোয়া দিব না আপনার তোরে। তো আপনারা যেন যতটুকু পারেন সাহায্য করবা, আর যারা সাহায্য করতে পারত না কমসে কম ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করলে কেউ সাহায্য করতে পারে কেউর চকুত পড়লে। আর যদি কিছুটা কালেকশন হয় আমরা যেখানে কইছি এখানে ট্রিটমেন্ট আশা করা যায় খুব ভালো হইব, আমরা ওখানে ফাটাইয়া দিমু কম পয়সা হইব, আপনারা সবে সাহায্য করবা। ধন্যবাদ।